হাই, ওয়েলকাম টু কুমরি প্রেজেন্ট তথ্যপথ্য টু। আজকের তথ্যপথ্যের বিষয় হচ্ছে ফিজিক্স। আগেই বলে নিই, ফিজিক্স ইজ দ্য লাইফ। বর্তমান সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে আমরা এমসিকিউ সলভ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যেমন কোনটি স্কেলার রাশি, ভর, ওজন, বেগ, ত্বরণ। আমরা যদি স্কেলার রাশি সম্পর্কিত একটি ছোট্ট ট্রিক্স মনে রাখতে পারি, তাহলে আমরা সহজেই এই সমস্যার সমাধান করতে পারি। প্রথমেই আসি রাশি। রাশি হচ্ছে মান ও দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, স্কেলার রাশি এবং ক্রিস্টাল রাশি। স্কেলার রাশি, যার মান আছে কিন্তু দিক নেই, তাকে আমরা স্কেলার রাশি বলি। আর ভেক্টর রাশি, যার মান ও দিক উভয়ই আছে, তাকে আমরা ভেক্টর রাশি বলি। এখন আমি সঙ্গীতা যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব, সেটা মনে রাখতে পারলে স্কেলার রাশি ও ভেক্টর রাশি উভয় নামগুলা মনে রাখা যায়। যেমন ভর্তা খাবি দ্রুত, সম দৈর্ঘ্য কবি, কাজে শক্তি পাবি। এখানে ভর্তার ভতে ভর, দ্রুতিতে দ্রুতি, সমতে সময়, সম দৈর্ঘ্যতে দৈর্ঘ্য, কাজে শক্তি পাবি, কাজে কাজ, শক্তিতে শক্তি। আবার ভেক্টর রাশি, ওবত স্বর নইলে চলবে। এখানে ওতে ওজন, বতে বল, ততে তর, ওবত স্বর, স্বরে স্মরণ, নইলে চলবে, চলতে চৌম্বক তীব্রতা, বেতে বেগ, ততে তরুতীব্রতা। এখানে এই সিম্পল ট্রিক দুটি মনে রাখতে পারলে আমরা সহজেই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কিত সকল সমস্যা সমাধান করতে পারি। এবার আসি মৌলিক রাশি। মৌলিক রাশি, যে সকল রাশি স্বাধীন, মূল অর্থাৎ নিরপেক্ষ, অন্যান্য রাশির উপর নির্ভর করে চলে না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে চলে, তাকে আমরা মৌলিক রাশি বলি। এখন যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব, সেটা মনে রাখতে পারলে মৌলিক রাশিগুলোর নাম সহজে মনে রাখা সম্ভব। যেমন দীপ, সম, তাপ, তরি, দই, ভরা, বিপদ, ভারী। দীপের দিতে দীপন ক্ষমতা, সমতে সময়, তাপে তাপমাত্রা। দীপ, সম, তাপ, তরি, দইয়ের দতে দৈর্ঘ্য, ভরার ভতে ভর, বিপদের বিত্তে বিদ্যুৎ প্রবাহ, পদের পথে পদার্থের পরিমাণ। এই সিম্পল ট্রিক্সটি মনে রাখতে পারলে আমরা সহজেই মৌলিক রাশিগুলোর নাম মনে রাখতে পারি। মৌলিক রাশির মাত্রা MLT 1:2। তাহলে আমরা এই তিনটি ট্রিক্স মনে রাখতে পারলে আমরা সহজেই স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং মৌলিক রাশিগুলোর নাম মনে রাখতে পারি। তথ্যটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এরকম মজার মজার এডুকেশনাল টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।